শৈল শ্রী নরোত্তম ঠাকুর, শৈল শ্রী শ্যামানন্দ প্রভু, এই প্রভুত্রয়ের সঙ্গে বয়োবৃদ্ধ গৌরাঙ্গ গৃহের সেবক ঈশান দাস ঠাকুর সঙ্গে করে নিয়ে চলেছেন অপার্থিব অদ্বিতীয় গোলক বৃন্দাবন স্বরূপ শ্বেতদ্বীপ নবদ্বীপ ধাম পরিক্রমণে। সেই প্রভুত্রয় এবং ঈশান দাস ঠাকুরের পদাঙ্ককে অনুসরণ করে আমরাও শ্রী শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমায় ব্রতী হয়েছি। ব্রতী হয়ে ভ্রমণ করতে করতে আজকে তো চাপাহাটিতে এসে উপস্থিত হয়েছি। প্রথমে একটু বলে নিই, আমরা গতদিন ছিলাম সাতকুলিয়া। সাতকুলিয়া থেকে আমরা ভগবতী গঙ্গার বুক বেয়ে অগ্রসর হয়ে এসে উপস্থিত হয়েছি সমুদ্রগড়। জায়গাটার নাম সমুদ্রগড় হয়েছে এই জন্যই, ভগবতী গঙ্গার তটে গৌরসুন্দর ভগবান বিরাজমান হলেন। গৌরসুন্দর ভগবান ভগবতী গঙ্গার তটে বিহার করলেন, তাই ভগবতী গঙ্গা ধন্যা, ভগবতী গঙ্গা অনন্যা হলেন। গর্ব হল কারণ ব্রজে সেই কালিন্দীর তটে যেই সৌভাগ্য প্রাপ্তি হয় নাই, আজ সুরধ্বনির তীরে সেই অদ্ভুত লীলা বিলাস প্রকাশ করে গৌরসুন্দর অতি সাধারণ জীবগণকেও ধন্যাতি ধন্য করে ব্রহ্মার দুর্লভ প্রেম প্রদান করেছেন। তাই গঙ্গা আনন্দিতা আহ্লাদিতা, একেই তো হরিপাদ পদ্ম বিহরিণী গঙ্গে, গঙ্গা তো হরিপাদ পদ্ম বিহরিণী বটেনি। তিনি সদা সর্বদা ভগবানের চরণ বিদৌত করে অগ্রসর হয়েছেন। আজ সাক্ষাৎ গৌরসুন্দর ভগবান তাকে করুণা কটাক্ষ করবার জন্য তারই তটে এসে মহালীলার অবতারণা করায় আজ গঙ্গা মহাভাগ্যে সৌভাগ্যান্বিতা। গঙ্গার ভাগ্য দর্শন করে তার প্রতি সমুদ্রদেব মনে মনে চিন্তা করলেন, আজ গঙ্গার তটে প্রভু এত অত্যুত্তম লীলা করলেন, আমি কি সেই লীলার দর্শন করবার সৌভাগ্য পাব না? আমার তটে কি কদাচিৎ গৌরসুন্দর শুভাগমন করবেন না? এই প্রার্থনা নিবেদন করলেন ভগবতী গঙ্গার কাছে। গঙ্গা তখন করুণা করে বললেন, সমুদ্রদেব আপনি স্বয়ং এসে গৌর চরণে নিবেদন করুন, কারণ গৌর শুধু বাঞ্ছা কল্পতরু নয়, অযোগ্য অভাজনেরও কৃপাকারী। যারে তারে কৈল দান নাহি জানে স্থানাস্থান মহাপ্রভু দাতা শিরোমণি, যাকে তাকে দান করে দেয়। তাহলে আপনি যদি গৌরচরণে শরণাগত হন তাহলে গৌর কি আপনাকে করুণা করবেন না? আসুন একবার। সুরধ্বনী গঙ্গার তট বেয়ে সমুদ্রদেব এলেন, এসে ওই স্থানটাতেই ভগবান গৌরসুন্দরের পদবন্দনা করেন, গৌরসুন্দরের দর্শন পেয়ে তার চরণধুলি সর্বাঙ্গলিপ্ত করেন। সমুদ্রের এহেন আরাধনায় ভগবান বড় সন্তুষ্ট হয়ে বলেন, চিন্তা করো না সমুদ্র, তোমার ভাগ্যেও এই সৌভাগ্য হবে। তবে আজ যেমন নবদ্বীপে আমি মহাসংকীর্তনের মহালীলায় সমগ্র জগৎজীবকে উদ্ভাসিত করে
সিংহগ্রীব সিংহ বীর্য সিংহের হুঙ্কার করে জগৎবাসীর অন্ধকার কলিমল দূরীভূত করে দিয়ে হরিনাম সংকীর্তনের ছটা করলাম, তোমার তাতে তা হবে না, তবে তোমার তাতে আমি উপস্থিত থেকে সাক্ষাৎ রাধারানীর প্রেম মাধুর্য উপলব্ধি করব। সমুদ্রকে সেই করুণা কটাক্ষ ভগবান গৌর সুন্দর করে দিলেন, তাই সমুদ্র গতি প্রাপ্তি হল। তাই পূর্বে জায়গাটার নাম ছিল সমুদ্র গতি। সমুদ্র গতি শব্দটাই অপভ্রংশ হয়ে গেল সমুদ্র গাতি। সমুদ্র গাতি থেকে এক সময় জায়গাটার নাম হয়ে যায় সমুদ্রগড়। এইখানে গৌর ভগবান সমুদ্র দেখতে কৃপা কটাক্ষ করেন। সেই গৌরাঙ্গের পাদচুম্বিত স্থান সমুদ্রদেবের মহাগতির স্থান। সেইখানে অনেকেই আমরা স্নান করেছি, যারা স্নান করতে সমর্থ হই নাই তারা সেই ঘাটের জল মস্তকে ধারণ করেছি আর প্রার্থনা করেছি, এ সুরধ্বনি গঙ্গে তুমি যেমন সমুদ্রদেবকেও ডেকে নিয়ে এসে গৌর পাদ পদ্ম দর্শন করে মহাগতি দিলে, আমাদেরকেও তার কিঞ্চিৎ ছিটে ফোটা দিয়ে গৌর পাদ পদ্ম সমর্পণ করো। সেইখান থেকে আমরা ধীরে ধীরে অগ্রসর হয়েছি, অগ্রসর হয়ে এসে উপস্থিত হয়েছি চাপাহাটি গ্রাম। পূর্বে এই জায়গার নাম ছিল চম্পক হট্ট। এখানে প্রচুর চাপা ফুলের গাছ ছিল এবং সেই গাছের ফুলগুলো নিয়ে বিরাট বড় একটা হাট বসত, ফুলেরই হাট। এখানে এক নৈষ্ঠিক ব্রাহ্মণ বাস করতেন, ইনি সেই চাঁপা ফুল বা চম্পা ফুল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রভূত অর্চন করেছিলেন। ভগবান কতগুলি ফুল খুব ভালোবাসেন, তার মধ্যে চম্পক পুষ্প অন্যতম। চাঁপা ফুল ভগবানের খুব প্রিয়, যেন তেন প্রকারেণ চাঁপা ফুল ভগবানের চরণে সমর্পণ করতে পারলেই ভগবান বড় সন্তুষ্ট হয়ে যায়। হরিভক্তি বিলাসের পুষ্প বিলাসে পুষ্প মাহাত্ম্য করে দেখবেন, চম্পক ফুল অর্পণের বিশেষ মাহাত্ম্য সেখানে আছে। এমন বলা হয়েছে যে চম্পা ফুল দ্বারা ভগবানের অর্চন করলে আর কখনো নরকগতি তো দূর, জননী জঠরেও প্রবেশ করতে হয় না, চিরকাল হরিধামে বসতি করে হরিসেবায় গত হয়ে যেতে পারে। ভগবানের এইরকম প্রিয় পুষ্প চম্পক পুষ্প, সেই চম্পক পুষ্পের দ্বারা ব্রাহ্মণ প্রভূত রচনা আরাধনা করলেন কৃষ্ণচন্দ্র ভগবানের। ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্রাহ্মণকে কৃপা করবার জন্য একদিন কি হলো, ব্রাহ্মণ কৃষ্ণের চরণে পুষ্প নিবেদন করলেন চম্পক, অকস্মাৎ দেখলেন কৃষ্ণের বিগ্রহ চম্পক বর্ণ হয়ে উঠল, বিগ্রহের রংটাই পরিবর্তন হয়ে গেল, শ্যামল সুন্দর রূপ ধ্যায় ওই অন্তরে, দেখে গৌর রূপ সেই শ্যামল কলে বনে, গৌরকান্তি চাপা পুষ্প পুঞ্জের সমান, দেখিতে দেখিতে রূপ হইল অন্তর ধ্যান, গৌররূপ অন্তর ধ্যানে ব্যাকুল হওয়ায় একদৃষ্টে চম্পক পুষ্পের পানে চায়। যেই শ্যামল রূপের এতদিন ধ্যান করেছেন, অকস্মাৎ তিনি গৌররূপে দেখা দিলেন, কেন? কারণ ব্রাহ্মণকে সেই সৌভাগ্য দান করলেন যে নিষ্ঠা সহকারে আমার আরাধনা করেছ, তো আমার গৌরাঙ্গ রূপের আরাধনা করলে গৌরাঙ্গ রূপের চিন্তন মাত্রেই সঙ্গে সঙ্গে এই প্রেম ভক্তি প্রাপ্তি হয়ে যাবে। কারণ কিছুক্ষণ আগেই আমরা গুরু মহারাজের শ্রীমুখ হতে
শ্রীল শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের অত্যুত্তম প্রার্থনা গীতিকা শ্রবণ করেছি। সেখানে স্পষ্টই ঠাকুর মহাশয় বলেছেন কি, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তার মই যাই বলি হারি। গৌর প্রেম রসার্ণবে সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধবই অন্তরঙ্গ। গৃহে বা গণিতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। গৃহে থাকো বনে থাকো সেটা বড় কথা নয়, সুখে থাকো বা দুঃখে থাকো সেটাও বড় কথা নয়, বড় কথা হলো আমার গৌর আর গৌর ভক্তের সঙ্গ ছাড়া হয়ে থেকো না। কারণ গৌর এবং গৌর ভক্তের সঙ্গই আমাদেরকে গৌর গতিকে প্রদান করবে। আর গৌর গতি পেলে কি হবে বলেন, গৌর গতি আমাদের ব্রজের রাধা কৃষ্ণের চরণ কমল সেবায় নিযুক্ত করে দেবে। এরই জন্য ব্রাহ্মণকে গৌরকান্তি গৌর রূপ দর্শন করেন। ব্রাহ্মণ বুঝতে পারলেন ভাবি অবতারে ভগবান এরকম চম্পক বর্ণ হয়ে আসবেন, চম্পক বর্ণের ছটা নিয়ে তিনি আসবেন। বুঝতে পেরে গৌরাঙ্গের ধ্যান লাগিয়ে দিলেন, গৌরাঙ্গের অনুধ্যান করে এই স্থানেই এই চাঁপাহাটিতেই বসে তিনি গৌর লীলাকে দর্শন করেছিলেন। গৌরাঙ্গ আবির্ভাবের অনেক পূর্বে অনেক আগে তিনি এই স্থানে গৌরলীলাকে অবলোকন করেন, তাই এই জায়গাটা চম্পকহাটি বলে প্রসিদ্ধ হয়। পরবর্তীতে প্রকট লীলায় গৌর সুন্দর যখন প্রকট লীলা করেন তখন এখানে বাস করতেন বীজবাণীনাথ। বীজবাণীনাথ গদাধর পণ্ডিতের শাখা। বীজবাণীনাথ এখানে বাস করেছেন, বাস করে ইনি এইখানে গৌর গদাধর বিগ্রহ প্রকট করেন। মহাপ্রভুর সমসাময়িক কতগুলি বিগ্রহ আছে, একেবারে মহাপ্রভুর প্রকটকালীন বিগ্রহ। তন্মধ্যে আজকে যারা কালনাতে গেছেন, অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের সেবিত নিতাই গৌরাঙ্গ আছেন, ইনি মহাপ্রভুর প্রকটকালীন শুধু নয় সাক্ষাৎ নিতাই গৌর। কারণ গৌরীদাস পণ্ডিতের গৃহে যখন নিতাই গৌরাঙ্গ পদার্পণ করলেন, গৌরীদাস পণ্ডিত ধন্যাতে ধন্য হল। সেখানে মহাসংকীর্তন হল, মহামহা প্রেম উত্থিত হল। নিতাই গৌর যখন চলে যাবেন, গৌরীদাস চরণতলে নিপতিত হয়ে বলছেন ঠাকুর যে আনন্দ হলো এই অঙ্গনে, তুমি চলে গেলে আর প্রাণী বাঁচব না, তোমাকে আমার এই অঙ্গনে থাকতে হবে ঠাকুর। নিতাই গৌরাঙ্গ বলেন বেশ, তাহলে আমাদের প্রতিমূর্তি বানিয়ে এখানে স্থাপনা করো। নিয়ে আসলেন উত্তম দারু, নিয়ে এসে নিতাই গৌরাঙ্গকে দেখে প্রতিকৃতি নির্মাণ করে সিংহাসনে স্থাপন করে দিলেন। দিয়ে প্রতিষ্ঠা হলো নিতাই গৌরাঙ্গের শ্রীমূর্তি। এবার সচল নিতাই গৌর বলছেন গৌরীদাস এবার তাহলে বিদায় দাও আমরা যাই। বলে তারা যখন যেতে অগ্রসর হলেন সঙ্গে সঙ্গে গৌরীদাস পণ্ডিত ছুটে এসে বলছেন নিতাই গৌরাঙ্গ তোমাদের যাওয়া চলে না, যাদের রেখে গেলে ওরা তো কাঠে কথা বলে না, ওদের নিয়ে আমি কি করব, ওদের সঙ্গে তো কথা বলতে পারবো না, তোমাদের থাকতে বলেছি তোমরা থাকো। নিতাই গৌর সুন্দর বললেন এই তোর ইচ্ছা, বেশ চ। এই বলে সিংহাসন থেকে দ্বারমূর্তি দুটোকে বের করে দিয়ে নিতাই গৌরাঙ্গ স্বয়ং দাঁড়িয়ে পড়লেন, আর দ্বারমূর্তিটা হেঁটে বেরিয়েছিল, আর নিতাই গৌরাঙ্গ স্বয়ং সেখানে শ্রী দ্বারমূর্তি রূপে বিরাজমান। তো সাক্ষাৎ নিতাই গৌর সেখানে বিরাজমান আছেন। দেবাদিদেব গৌর চন্দ্র গৌরীদাস মন্দিরে নিত্যানন্দ সঙ্গে গৌর অম্বিকাতে বিহরেবে,
নিত্যানন্দ সহকারে গৌর সুন্দর অম্বিকা কালনার ভাগ্যে সদা বিহার, সে সদা বিহার করছে, সর্বদা সেখানে তিনি বিরাজমান আছেন। তো সেখানকার বিগ্রহ একেবারে মহাপ্রভুর প্রকটকালীন বিগ্রহ। দ্বিতীয়ত ধামেশ্বর মহাপ্রভু, ধামেশ্বর মহাপ্রভু একেবারে মহাপ্রভুর প্রকটকালীন বিগ্রহ। সাক্ষাৎ মহাপ্রভুর প্রকটকালীন সময়ে সে সে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী অনুমোদন করেছিলেন, সেই অনুমোদনে সেই যে তার বংশজরা ধামেশ্বর মহাপ্রভু বিগ্রহের প্রকট করেন, ঠাকুরানী স্বয়ং সেই বিগ্রহের সেবা পূজার প্রচলন করেন, ওটাও মহাপ্রভুর সমসাময়িক। এরকম মহাপ্রভুর সমসাময়িক অনেক বিগ্রহ আছে। যশরায় চাকদাতে যশরা, যশরায় জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ আছে। ওখানে জগদীশ পণ্ডিত নীলাচলে গেছিলেন, নীলাচলে গিয়ে তার একমূর্তি জগন্নাথ সেবার বড় ইচ্ছা হয়। তখন জগন্নাথ সেইবার নবকলেবরের বছরে গেছিলেন জগদীশ পণ্ডিত, তখন জগন্নাথ কৃপা করে তার পরিত্যক্ত কলেবরটারে আদেশ করে দেন যে জগদীশ ওই কলেবরটা নিয়ে চলে আসুক। জগদীশ পণ্ডিত বললেন, এত বড় কলেবর তোমার, কি করে আমি নিয়ে আসবো? বলে, কিছু হবে না, তুই শুধু ঝুলিতে ভর, ভরে কাঁধে তোল ভারে করে, আমি তুলোর থেকেও হালকা হয়ে যাব। জগদীশ পণ্ডিত তাকে কাঁধে তুললেন, অত বড় জগন্নাথ বিঘ্ন তুলোর থেকেও হালকা হয়ে গেলেন। বললেন, তুই নিয়ে গিয়ে তোর এলাকায় স্থাপন করবি, তবে হ্যাঁ, মাঝপথে যদি কোথাও আমাকে নামিয়ে দিস তাহলে কিন্তু সেখান থেকে আর আমি যাব না। তো জগদীশ পণ্ডিত বৃদ্ধ ছিলেন, তিনি নীলাচল থেকে আস্তে আস্তে বড় হাঁপিয়ে পড়েন। যশরায় তখন গঙ্গার স্বচ্ছ প্রবাহ ছিল, সেখানে তিনি ঠাকুরজিকে রেখে শুধু স্নান করে ওঠেন, উঠে আর ঠাকুরকে তুলতে পারলেন না। জগন্নাথ দেব বললেন, আমি এখানেই বিরাজমান থাকব। এখনো পর্যন্ত সেখানে নয়নভিরাম জগন্নাথ দেব বিরাজমান। সেইখানে মহাপ্রভুর পদাঙ্কন হয়েছিল, মহাপ্রভু জগদীশ পণ্ডিত এবং তার পত্নীকে কৃপা করে গৌরগোপাল সেবা সমর্পণ করে। সেই গৌরগোপাল বিগ্রহ অদ্যাপি সেখানে বিরাজমান আছে, সেটাও মহাপ্রভুর সমকালীন বিগ্রহ। এইরকম অনেক অনেক বিগ্রহ আছেন মহাপ্রভুর সমকালীন, একেবারে সাক্ষাৎ মহাপ্রভুর সময়ে। কুমারহট্ট গ্রাম মানে হালি শহর বর্তমান, গৌরশূন্য নদীয়ায় শ্রীবাস পণ্ডিত আর বাস করলেন না, না করে কুমারহট্টে বাস করলেন। কেন? শ্রীবাস পণ্ডিত জানতেন যে আর কিছু হোক না হোক, শ্রীমন গৌরসুন্দর তার গুরুদেবের ভূমিতে একদিন না একদিন আসবেন, আর কুমারহট্ট স্বয়ং ঈশ্বরপুরী চরণের ভূমি। তাই কুমারহট্টে গিয়ে তিনি শ্রীবাস অঙ্গন স্থাপনা করে ওখানে বিরাজমান হয়ে যান, ওখানে বসতি করে নিতাই গৌরাঙ্গ বিগ্রহ প্রকট করে সেবার প্রচলন করেন। বর্তমান সেই বিগ্রহের সেবা এখন অবশ্য হালি শহরে নাই, সেটা গঙ্গা পেরিয়ে ওপারে চুচুড়াতে আছে, সেবার ভার আছে উদ্ধারণ গৌরীয় মঠের হাতে। তো সেখানকার যে নিতাই গৌর বিগ্রহ সেটাও সাক্ষাৎ নিতাই গৌর, একেবারে সেই সময়ের শ্রীবাস পণ্ডিতেরই শোভিত। এইরকম মহাপ্রভুর প্রকটকালীন অনেকগুলো বিগ্রহ আছে যেগুলো সাক্ষাৎ প্রভুর সময়ের। তন্মধ্যে দ্বিজবাণীনাথের সেবিতে যে গৌর গদাধর দেব সাক্ষাৎ নদীয়ার যুগল, কারণ আমরা তো শুনেছি, কই কহ তো গোরা জান কি বল্লভ রাধার প্রিয় পাঁচ বান, নয়নানন্দের মনে আন নাহিক জানে গৌর আমার গদাধরের প্রাণ। তোমরা যে যা বলো, কেউ বলছেন গৌর জানকী বল্লভ, কেউ বলছেন গৌর রাধারমণ, কিন্তু পদকর্তা নয়নানন্দ দাস বললেন গৌর জানকী বল্লভ নয়, রাধারমণও নয়,
সত্য কথা তো এই, গৌর আমার গদাধরেরই প্রাণ। গৌর সদা গদাধর সঙ্গেই বিহার রত, গৌর সদা গদাধরকে নিয়ে পরমানন্দে মস্ত হয়ে ব্রজলীলা রস সাধন করেছেন। সেই গৌর সহ গদাধরের রক্তোত্তম বিগ্রহ দ্বিজ বাণীনাথ এখানে প্রকট করেছিলেন। সেই সমকালীন বিগ্রহ দর্শনের সৌভাগ্য আমাদের হয়েছে এবং সেই দ্বিজ বাণীনাথের শ্রীপাঠের সঙ্গেই আমরা আজকে এক রাত্রি বসবাস করার সৌভাগ্যকে প্রাপ্ত করেছি। তৎসঙ্গে এটাও সত্য কথা সজ্জন, আজকের এই শ্রীধাম পরিক্রমণের রজনী আমাদের জীবনের অত্যুত্তম রজনী, কারণ তো জানি না সজ্জন আবার ভাগ্য হবে কি হবে না, আমরা আবার কে সুস্থ থাকবো, কে ভালো থাকবো, কে আসবো, কে আসতে পারবো না বলা যায় না। কারণ আগামী দিন তো আমরা পরিক্রমণ করতে করতে ঋতুদ্বীপে বিদ্যানগর দেখব, বিদ্যানগর দর্শন করে সেখান থেকে আমরা চলে যাব মদ্রুম দ্বীপে, সেখানে বৃন্দাবন দাস ঠাকুরের ভূমি এবং জাননগরে দর্শন করব সারঙ্গ মুরারির শ্রীপাঠ, এগুলো দর্শন করে আমরা মাধাইতলা ঘাট হয়ে ওই দিক থেকে আমরা চলে যাব একেবারে লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানির পিতৃভবন দর্শন করে আমাদের আশ্রমে প্রত্যাবর্তন করব। এই যে পথে ঘাটে রাত কাটানো, এক এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস, এই যে সৌভাগ্য আমাদের হয়েছিল আজকের রজনী তার অন্তিম রজনী। গৌরসুন্দর করুণা কটাক্ষ করে আমাদের তার ধাম পরিক্রমণের যে শুভ সৌভাগ্য শুভ সংযোগ দিয়েছিলেন, সেই সংযোগে আমাদের মহাসমর্পণ বা পরিপূর্ণতা প্রাপ্তি হয়ে যাবে আগামীকাল। অনেকেই হয়তো আবার গৃহজীবনের ব্যস্ততার জন্য আগামী দিন আশ্রমে ফিরেই ধামেশ্বর মহাপ্রভুর চরণে ধাম পরিক্রমা অঞ্জলি স্বরূপ প্রদান করে দিয়ে স্বস্ব বাসভবনে প্রত্যাবর্তনের জন্য ব্যস্ত হয়ে যাব আমরা। আবার গৃহে ফেরার তাল আমাদেরকে হয়তো উদ্গ্রীব করে তুলবে বিভিন্নভাবে বিভিন্নজন। এই যে এক জায়গায় হয়েছিলাম একটা বিরাট বড় মিলন মেলা, সবাই একখানে বসলাম, এই দুদিনের জন্য একটা বিরাট বড় জীবন দর্শন দেখে নিলাম। সেটা কি জানেন, এই যে আমরা এক একটা রাত্রি এক এক জায়গায় বাস করেছি, সকাল হলেই চলে যাব, তারপরেও সামান্যতম হয়তো একটু জায়গা নিয়ে, হয়তো একটু খাওয়ার নিয়ে, হয়তো একটু বসা নিয়ে, কত মারামারি, কত সংঘর্ষ, কত বাদ বিতণ্ডা। কিন্তু সত্য কথা তো এই সজ্জন, ইহ জীবনটাও আমাদের তাই, একদিন তো জীবনটাও ছেড়ে দিয়ে চলেই যেতে হবে। তবুও বেঁচে থাকবার জন্য আমাদের কত সংঘর্ষ, কত সংঘর্ষ, কত যুদ্ধ, কত লড়াই। কিন্তু সত্য কথা তো এই, একদিন সব সংঘর্ষ সব সংঘর্ষ সব কিছুর অবসান হয়ে গিয়ে ভগবানের চরণ কমলে ফিরে যেতে হবে। চলো মন নিজ নিকেতন, সেই কথাটাকে এবার বারে বারে মনে রাখতে হবে সজ্জন। আজ ধাম পরিক্রমা করে যেমন আমরা গৃহে ফিরে যাচ্ছি, এই ফেরাটা আমাদের একদিনের নয়, এরকম আমরা প্রতিনিয়তই প্রভুর চরণে এসেও বহির্মুখতা দোষে দুষ্ট হয়ে আবার ফিরে গেছি। প্রভুর চরণ কমল তো প্রাপ্তি হয় নাই, এইবার অন্তত আমরা গৌরাঙ্গের চরণে নিবেদন করব, হে গৌর হরি, তুমি পতিত পাবন পতিত উদ্ধার, তুমি সবাইকে করুণা করেছ, অন্তত এই জন্মে এই কৃপা তো করো, শুধু এই জন্ম নয় ঠাকুর, আরও আরও যত জন্ম হবে আমাদের প্রত্যেক জন্মেই যেন এরকম তোমার ধাম দর্শন ধাম বাস এমনই ভক্ত সঙ্গের নব নব সংহত্ত আমাদের জীবনে ঘটে আমরা তোমার চরণ আরাধনা করবার সৌভাগ্যকে প্রাপ্ত করি।
কারণ আমাদের পার্থিব জীবনে যেই দুঃখ যন্ত্রণা জ্বালা দুর্বিষহ অবস্থা, সেই অবস্থার মধ্যে প্রশান্তিত এইটুকুনি সজ্জন, যেটুকুন সময় আমরা ভগবানের ধামে থাকলাম, ভক্ত সঙ্গে থাকলাম, ভক্তদের সঙ্গে বিরাজমান থাকলাম, সেটাই বড় আনন্দ। সেই আনন্দটা আমাদের অন্তঃকরণে থাক, গৌরহরির পদে প্রার্থনা থাক গৌর, এইভাবে জন্ম জন্মান্তর ধাম পর্যটন করিও। শুধু একবার নয়, এমন না হোক যে একবার এসে ধামের চরণে অপরাধ করে ধাম পরিক্রমাটাই ঘুচে গেল। গৌর তুমি অদর্শদর্শী, একবার নয়, জন্ম জন্মান্তর প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এইরকম প্রতি বৎসর আমাদের তোমার ধামে নিয়ে এসো। তোমার ধামের এই ধুলিকণাতে যেন রঞ্জিত হয়ে তোমার ভক্ত সঙ্গ করে তোমার নামে সমুজ্জ্বল হয়ে এসব দর্শন করবার সৌভাগ্যকে প্রাপ্ত করতে পারি, এটা প্রার্থনা আমরা গৌর ভগবানের চরণে আজকের রচনীতে জানাবো, খুব করে জানাবো। কারণ ধাম পরিক্রমা তো অল্প ভাগ্যে হয় না সজ্জন, আমরা বিশেষ করে বলেছি যে আমাদের তো বিরাট বড় সৌভাগ্য। কারণ খেতুরি মহোৎসবের পর বৈষ্ণবগণের চলে যাওয়াতে শ্রী শ্রী নরোত্তম ঠাকুরের যে মহাবিরহ উপস্থিত হলো, এর থেকে তো আর বিরহ কিছু নাই। ভক্ত সঙ্গের বিরহ জগতের সব থেকে অত্যুত্তম বিরহ। এই যে সঙ্গের মধ্যে আমরা থাকলাম, বাড়িতে গেলে কদিন এমনিতেই মনে পড়বে সজ্জন, এই সময়টা আমরা কত আনন্দে ছিলাম, এই সন্ধ্যাবেলাটা আমাদের কত ভালো কেটেছে। কিন্তু গৃহে গেলেই তো গৃহকর্ম, নানাবিধ জটিলতা, নানাবিধ সংকীর্ণতা আবার আমাদের ঘিরে ঘিরে ধরবে। তো আমাদের মতন হতভাগ্য গৃহস্থ জীবের কল্যাণার্থে ঠাকুর মহাশয় যে ধাম পরিক্রমার প্রবর্তন করেছিলেন, সেই ধাম পরিক্রমণের পরম্পরাক্রমে আজ আমরা পেয়েছি আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেবকে। এই মহাযজ্ঞের মহা আয়োজন তিনি স্বয়ং করেছেন, এত বড় করুণা এত বড় কটাক্ষ আমাদের প্রতি, তিনি না থাকলে হয়তো আমাদের ভাগ্যে এরকম ধাম পরিক্রমণের শুভ সূচনা হতো না, আমরা এইভাবে এরকম করে ধাম পরিক্রমা করবার এত আনন্দ প্রাপ্ত করতে পারতাম না। তার জন্যও আমরা গৌরচরণে তো বটেই, গুরুচরণেও প্রার্থনা জানাব যে শুধু এ জন্ম নয়, জন্ম জন্মান্তর যেন আমরা এইভাবেই গুরু পাওয়াদ পদ্মে অনুরক্ত হয়ে ভগবানের এরকম ধাম পরিক্রমণের অমোঘ সৌভাগ্যকে প্রাপ্ত করে ধামের রাজে অভিষিক্ত হয়ে ধন্যাতি ধন্য হতে পারি। শ্রী গুরুদেব তো প্রত্যেক বৎসরই ধাম পরিক্রমণের শেষে মহা আবাহন করেনি, সবার কাছে তো নিবেদন করেনি যে আপনারা আসুন, সমর্থ অসমর্থ রিক্ত বৃত্ত যার যা আছে যেভাবেই হোক না কেন অন্তত নিতাই গৌরাঙ্গের ধাম পরিক্রমা করুন। কারণ নিতাই গৌর কলিযুগ পাবন অবতার বড় কৃপালু, বড় কৃপাময়, মাত্র এই পাঁচ ছটা দিনের দ্বারা তার এই মহাধাম পরিক্রমার ব্যবস্থা করে আমাদের মতন সংসার ব্যস্ত জীবকে বড় অমোঘ সৌভাগ্য প্রদান করেছেন। নইলে আজকালকার জীবনে অন্যান্য ধাম পরিক্রমা করা বড় কৃচ্ছ্র সাধন। পাণ্ডবদের জীবনে সমগ্র ভারতভূমি পর্যটন করতে তাদের বনবাস জীবনের ১২টা বছরই কেটে গেছে, বিভিন্ন ধাম পরিক্রমা করা কত কষ্টসাধ্য। কিন্তু গৌরসুন্দর বড় কৃপা করে বড় সংক্ষিপ্ত সময়ে আমাদের জীবনে ধাম পরিক্রমাটা দিয়ে দিয়েছেন, এটা বড় সৌভাগ্য বড় কৃপা, এর থেকে কৃপা তো আর কিছু হয় না। তাই আপনারা প্রত্যেক বৎসরই আসুন, গুরুদেব তো আবাহন করেছেন
গুরুদেবের চরণাশ্রিত হয়ে গুরুদেবের চরণতল থেকে আমিও আপনাদের প্রত্যেকের চরণতলে নিবেদন করছি, আপনারা অবশ্যই শুভাগমন করবেন। হয়তো আমরা ভাগ্যবত আপনাদের মতো বৈষ্ণবদের সেবা করবার যথাযথ ব্যবস্থা বন্দোবস্ত হয়তো বা হয় নাই, কিন্তু তবুও ধাম পরিক্রমণের যে আনন্দকে আমরা প্রাপ্ত করেছি সেটা আমাদের জীবনে অমোঘ হয়ে থাক। এবং আমরা নিতাই গৌরাঙ্গের এই ধাম পরিক্রমা জন্ম জন্মান্তর করি, এই সংকল্প আজ গৌরাঙ্গের চরণে জ্ঞাপন করি। আর সব থেকে বড় কথা, আমরা ধাম পরিক্রমা করলাম, শ্রবণ কীর্তন করলাম, আনন্দ হলো, যেটুকুন আনন্দ হলো সে আনন্দ সব প্রেমময় আনন্দময় নিতাই গৌরাঙ্গ এবং সেই গুরুদেবের তাঁরই কৃপা কটাক্ষে নিতাই গৌরাঙ্গ আমাদের যে আনন্দ দিয়েছেন সবই গুরুদেবের করুণা কটাক্ষ। সেই কটাক্ষে আমরা আনন্দিত হয়ে ধাম পরিক্রমণ করেছি। তবে এখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় বা এই যে শ্রবণ কীর্তন রূপী ধর্মে দীক্ষিত হতে গিয়েও যদি কোথাও কোনো জায়গায় আপনারা কোনো জায়গায় মনকষ্ট পান, আঘাত পান, সেটা আমাদের মতো দুরাচারী ধৃষ্ট জীবের জন্য, এরই জন্য অদর্শদর্শী বৈষ্ণব চরণে প্রার্থনা যে আপনারা সবাই আমাদের প্রত্যেকের প্রতি কৃপা কটাক্ষ বিস্তার করুন। বিশেষত আমার মতো ভাগ্যহত জীব হরিকথা বলবার মতন স্পর্ধা করেছি শুধুমাত্র গুরুদেবের চরণ কৃপায়। তারই করুণা কটাক্ষ আপনাদের চরণ সেবার এই ব্রতে আমাকে আপনাদের চরণ প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। যদ্যপিও ধামের কোনো কিছু বলবার মতন স্পর্ধা আমার নাই, তবু গুরুদেবেরই করুণা কটাক্ষে আমরা কিঞ্চিত ধাম মাহাত্ম্য আলোচনা করবার প্রয়াস করেছি। আপনারা আপনাদের প্রত্যেকের চরণধুলি এই অধম জীবের মস্তকে বর্ষিত করবেন, যেন এই অধম জীব জন্ম জন্মান্তরে আপনাদেরই চরণের সেবক হয়ে আপনাদেরই চরণের দাস হয়ে এইরকম জন্ম জন্মান্তর এইভাবে হরিকথারূপ সেবা করবার সুযোগ পেয়ে ধন্যার্থী ধন্য হতে পারি, এই প্রার্থনা সবার চরণে জ্ঞাপন করে আমাদের আজকের দিনের হরিকথা ভগবানের কথা আমরা এখানে ভগবানের চরণে সমর্পণ করছি। নিতাই গৌরাঙ্গ আমাদের করুণা করুন, আমরা এইভাবে ধাম পরিক্রমণে ব্রতী হই, জন্ম জন্মান্তর শ্রী ধাম পরিক্রমা করবার অমোঘ সৌভাগ্য প্রাপ্তি হোক সবার সৌভাগ্যে, এই প্রার্থনা নিতাই গৌরাঙ্গের চরণে জ্ঞাপন করে আমরা আমার কথা এখানে আমি গৌর চরণে গঙ্গা জলে গঙ্গা পূজার মতো গৌরের কথা গৌরের চরণে সমর্পণ করি। নিতাই গৌর শীতানাথ প্রমাণ হরিহর।